বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিকেবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নূর এ আলম অন্তর। আজকে আমি নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের অষ্টম অধ্যায়ে রসায়ন ও শক্তি এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে এর দ্বিতীয় পর্ব। তো এর প্রথম পর্বে আমরা ডেলেচের মান, কোন একটা বিক্রিয়ার তাপের যে পরিবর্তন, ডেলেচের মান কি করে বের করতে হয় সেই সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় আরও একটি গাণিতিক সমস্যা সমাধান করব। তো প্রথমেই আমরা এই গাণিতিক সমস্যাটাকে সমাধান করব। এখানে কি দেওয়া আছে আমরা একটু খেয়াল করে দেখি যে মিথেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করলো। এক্ষেত্রে ডেলেচের মানটা কত, অর্থাৎ এক্ষেত্রে বিক্রিয়ার ফলে যে তাপের পরিবর্তন হয় এটা হয়তো তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপ হারি বিক্রিয়া হতে পারে। ডেলেচের মানটা ধনাত্মক, যদি ডেলেচের মান ধনাত্মক হয় বলবো এটা তাপ হারি বিক্রিয়া, আর ডেলেচের মান যদি ঋণাত্মক বের হয় তাহলে সেটাকে বলবো এটা তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, তো এই ডেলেচের মানটাকে আমাদের আসলে বের করতে বলা হয়েছে, এবং এক্ষেত্রে আমাদের এই তথ্যগুলোকে আমাদের দেয়া আছে যে কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি, অক্সিজেন অক্সিজেন বন্ধন শক্তি, কার্বন অক্সিজেন বন্ধন শক্তি, হাইড্রোজেন অক্সিজেন বন্ধন শক্তি, এই চারটা বন্ধন শক্তি আমাদের দেয়া আছে যেটা ডেলেচের মান বের করার জন্য আমার কাজে লাগবে। তো যাই হোক, এটা সমাধানের জন্য এটা হচ্ছে আমরা এখন সমাধানে যাচ্ছি। তো এটা সমাধানের জন্য প্রথমেই আমরা যে কাজটা করব, আগেই আমরা বিক্রিয়াটাকে লিখব। তো বিক্রিয়াটা লিখি আমরা, কী দেওয়া আছে এখানে আমাদের CH4 মিথেন। তো মিথেনের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া করি তাহলে আমরা পাব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানি। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজই হবে এই বিক্রিয়াটার সমতা বিধান করা। যদি বিক্রিয়ার সমতা বিধান করা থাকে তাহলে তো গুড, সমতা বিধান করার কোনো প্রয়োজন আসবে না। আর যদি সমতা বিধান না করা থাকে তাহলে প্রথমেই আমাদের বিক্রিয়ার সমতা বিধান করতে হবে। তো যাই হোক, একটু চেক করে দেখি যে বিক্রিয়াটা কি সমতা বিধান করা আছে কি না। দেখি এখানে কার্বন একটা আছে, এখানেও কার্বন একটা আছে, হাইড্রোজেন এখানে চারটা আছে কিন্তু এখানে হাইড্রোজেন আসলে দুইটা আছে। তাহলে এই সামনে যদি আমি এখানে একটা দুই ব্যবহার করে দিই, সামনে দুই দিয়ে দিলে তাহলে কিন্তু দুই দুগুণে চার, এখন কিন্তু হাইড্রোজেন চারটা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার একটু অক্সিজেনটাকে একটু গুণে দেখি, এখানে অক্সিজেন একটা, সামনে দুই, ফলে অক্সিজেন কিন্তু সামগ্রিকভাবে এই ক্ষেত্রে দুইটা আছে, এই ক্ষেত্রে অক্সিজেন দুইটা আছে, তাহলে মোট অক্সিজেন সংখ্যা হচ্ছে চার। তাহলে এখানে আমাদের অক্সিজেন অণু আছে একটা, মানে পরমাণু আছে দুইটা, তাহলে এটাকে চার করতে হলে সামনে যদি আমরা দুই দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অক্সিজেন চারটা পরমাণু হয়ে গেল। ঠিক আছে, তো প্রথম কাজই হবে আমাদের বিক্রিয়াটাকে সমতা বিধান করার, যদি সমতা না করা থাকে, আর যদি করা থাকে তাহলে তো করার কোনো প্রয়োজন আসছে না। ঠিক আছে, তো এ পর্যায়ে আমরা এই যৌগগুলোকে একটু গাঠনিক সংকেত আকারে লিখব যে আমাদের কোন কোন বন্ধনগুলো ভাঙতেছে এবং কোন কোন বন্ধনগুলো গঠিত হইতেছে। ঠিক আছে, এই বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য আমাদের এই প্রত্যেকটা যৌগকে এর গাঠনিক সংকেত আকারে ভেঙে লিখতে হবে। তাহলে আমরা মিথেনের গাঠনিক সংকেতটা কেমন, এই হাইড্রোজেন কার্বনের চারিদিকে আমাদের চারটা হাইড্রোজেন, এই হচ্ছে আমাদের মিথেন CH4। তাহলে এইটা, এবার আসি অক্সিজেন। অক্সিজেনের অণুটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন নিজেদের মধ্যে আসলে দ্বিবন্ধন আকারেই থাকে, এটা হচ্ছে O2 অণু। ঠিক আছে, তো এটা আবার দুই মোল আছে এই জন্য আমরা সামনে একটা দুই দিয়ে দিলাম। তার পরবর্তীতে আমরা আসি কার্বন ডাইঅক্সাইড, এটার গঠনটা কীরূপ। তো কার্বন ডাইঅক্সাইডের গঠনটা হচ্ছে কার্বন তার সাথে অক্সিজেনের দ্বিবন্ধন করে থাকবে। ঠিক আছে, এক কার্বনের সাথে একটা অক্সিজেনের দ্বিবন্ধন, আবার এই কার্বনের সাথে আরেকটা অক্সিজেনের দ্বিবন্ধন। ঠিক আছে, এটার গঠনটা হচ্ছে এইরূপ। এবং হাইড্রোজেন H2O পানি, পানির গঠনটা কেমন, অক্সিজেন এই পাশে, হাইড্রোজেন এই পাশে, হাইড্রোজেন, ফলে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে যুক্ত, সামনে দুই মোল থাকার কারণে আমি এখানে সামনে দুই ব্যবহার করলাম। এবার আমরা খেয়াল করে দেখি বন্ধন ভাঙার জন্য আমার কোন কোন বন্ধনগুলো ভাঙবে বা কোন কতটুকু শক্তি লাগবে, বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি সেটাকে আমরা প্রথমেই বের করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু অন্য কালার দিয়ে মার্ক করি, হয়তো বুঝতে সুবিধা হবে। তো এখানে কার্বনের সাথে হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেনের যে বন্ধন এটা কয় মোল বন্ধন ভাঙলো। ঠিক আছে, এখানে একটু খেয়াল করে দেখি কার্বনের সাথে হাইড্রোজেনের কিন্তু
চারটা বন্ধন আছে, মানে পদার্থের পরিমাপের একক তো মোল। এই জন্য আমরা টাটি না বলে আমরা বলবো চারটা, না বলে আমরা বলবো চার মোল কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙে। এখানে একটু বিষয় খেয়াল করে দেখি, এখানে কার্বনের সাথে চারটা হাইড্রোজেন যুক্ত, কিন্তু উৎপাদের মধ্যে কার্বনের সাথে কিন্তু কোনো হাইড্রোজেন যুক্ত নেই। তার মানে বুঝতে হবে যে কার্বনের সাথে যেই চারটা ছিল ফলে চারটাই ভেঙে গেছে, ঠিক আছে। এই জন্যে কিন্তু কার্বনের সাথে উৎপাদের মধ্যে কোনো হাইড্রোজেনের বন্ধন নেই। ওকে, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম চার মোল কার্বন হাইড্রোজেন, একটা দুইটা তিনটা চারটা, অর্থাৎ চার মোল কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙে। পাশাপাশি এই যে অক্সিজেন অক্সিজেন যে বন্ধন, এই অক্সিজেন অক্সিজেন বন্ধন সামনে আছে দুই, ফলে দুই মোল অক্সিজেন অক্সিজেন বন্ধন ভাঙে। এখানে কিন্তু এই দ্বিবন্ধন দেখে কিন্তু আমরা কখনোই দুই মোল চিন্তা করবো না বা দুই মোল গণবো না আমরা, ঠিক আছে। আমরা সামনে দুই দেখে আমরা বললাম এখানে দুই মোল অক্সিজেন অক্সিজেন বন্ধন আছে। তাহলে এটাকে একটু আমরা লিখে নিই যে চার মোল কার্বন হাইড্রোজেন ও দুই মোল অক্সিজেন অক্সিজেন বন্ধন ভাঙনে শক্তি, ঠিক আছে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি কার্বনের সাথে হাইড্রোজেন যে বন্ধন শক্তি সেটা হচ্ছে আমাদের 414, এর সাথে আমরা গুণ দিব হচ্ছে চার, যেহেতু চার মোল কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙছে, প্লাস অক্সিজেন অক্সিজেন যে বন্ধন শক্তি সেটা হচ্ছে 498। ওকে, তো এটা আসছে হচ্ছে দুই মোল, এই জন্য আমরা এটাকে কত দুই দ্বারা গুণ করে দিলাম। ওকে, তাহলে এটাকে একটু আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে, ঠিক আছে। তো এটাকে একটু আমরা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 414 এর সাথে ইনটু হচ্ছে চার ইজ ইকুয়াল হচ্ছে 1656। এটার সাথে আমরা যোগ দিব 498, তার সাথে পূরণ হচ্ছে দুই ইজ ইকুয়াল 996। এবার এই দুটাকে যদি যোগ করে দিই 1656 ইজ ইকুয়াল হচ্ছে 1 kJ, ঠিক আছে। তাহলে এইটা আমরা কি পেয়ে গেলাম, আমাদের বন্ধন ভাঙার কতটুকু শক্তি লাগবে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা আসি নতুন বন্ধন গঠনে আসলে আমাদের কতটুকু শক্তি নির্গত হয়। তাহলে একটু খেয়াল করে দেখি এখানে নতুন যে বন্ধন গঠিত হয়েছে কার্বনের সাথে অক্সিজেন, খেয়াল করে দেখি কার্বনের সাথে অক্সিজেনের কোনো বন্ধন ছিল না বিক্রিয়কের মধ্যে, কিন্তু উৎপাদের মধ্যে কিন্তু আমরা খেয়াল করতে পারতেছি কার্বনের সাথে এখানে একটা বন্ধন আছে, কার্বনের সাথে এখানে একটা বন্ধন আছে, ফলে কার্বন আর অক্সিজেনের যে বন্ধন সেটা আসলে দুইটা আছে, মানে দুই মোল বলবো আমরা, দুই মোল কার্বন অক্সিজেন বন্ধন। আর এখানে একটু খেয়াল করে দেখি হাইড্রোজেন অক্সিজেন বন্ধনটা কত, এখানে এক মোল এখানে এক মোল, মানে একটা অণুর মধ্যেই আছে দুই মোল, সামনে আবার দুই থাকার কারণে আমরা বলতে পারি যে দুই দুগুণী চার মোল হাইড্রোজেন অক্সিজেন বন্ধন আছে। তাহলে এখন আমরা এটাকে কী লিখব যে দুই মোল কার্বন অক্সিজেন বন্ধন ও চার মোল হাইড্রোজেন অক্সিজেন বন্ধন গঠনে শক্তি বা গঠনে নির্গত শক্তি। ওকে, তাহলে এটাকে একটু আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। এটাকে ক্যালকুলেশন করলে কি আসে যে কার্বন অক্সিজেন এই বন্ধনটা হচ্ছে 843 kJ, তার সাথে আমরা গুণ দিব যেহেতু দুই মোলের জন্য দুই দ্বারা গুণ করে দিলাম, ঠিক আছে। তার সাথে আবার একটু আমরা যোগ দিয়ে দিব হাইড্রোজেন অক্সিজেন, এই হাইড্রোজেন অক্সিজেন বন্ধন হচ্ছে 464, এটাকে আমরা দিয়ে দিলাম চার দ্বারা গুণ। তাহলে এইটাকে ক্যালকুলেশন একটু করে দেখি এটার রেজাল্টটা কত আসে, 843 এর সাথে ইনটু হচ্ছে দুই ইজ ইকুয়াল 1686, এর সাথে আমরা যোগ করব 464 এর সাথে ইনটু হচ্ছে ফোর, ওকে দুঃখিত, 464 এর সাথে ইনটু হচ্ছে ফোর ইকুয়াল হচ্ছে 1856। তাহলে এই দুইটাকে যদি যোগ করি 1686 ইজ ইকুয়াল 1 kJ। তাহলে এখন আমরা লিখতে পারি, আমরা জানি যে ডেলিচ ইজ ইকুয়াল হচ্ছে, ডেলিচের যে সূত্রটা সেটা আমরা জানি, ডেলিচ ইজ ইকুয়াল হচ্ছে আমাদের বন্ধন ভাঙা শক্তি মাইনাস বন্ধন গঠনে শক্তি বা বন্ধন গঠনে নির্গত শক্তি।
তাহলে এটা কি একটু আমরা করে দেখি তো বন্ধন ভাঙতে আমাদের কতটুকু শক্তি লাগছে সেটা আমরা বের করে রাখছি 2652 এটা থেকে আমি বিয়োগ করে দিচ্ছি আমাদের বন্ধন গঠনে নির্গত শক্তি 3542 কিলোজুল ওকে তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নেই 2652 মাইনাস 3542 ইজ ইকুয়াল হচ্ছে আমাদের আমাদের রেজাল্ট আসছে মাইনাস 890 কিলোজুল পার মোল এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে মিথেনের সাথে যদি আমি অক্সিজেনে বিক্রিয়া করি কার্বন ডাইঅক্সাইড আর পানি যখন আমাদের উৎপন্ন হয় মানে সহজ কথা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মধ্যে প্রাকৃতিক গ্যাসকে যদি আমরা জ্বালাই তাহলে যে বিক্রিয়াটা হয় সেটা প্রতি মোলের জন্য 890 কিলোজুল তাপ উৎপন্ন হয় এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া ঠিক আছে এখানে তাপ উৎপন্ন হয় ডেল এইচ এর মানটা মাইনাস থাকার অর্থ হচ্ছে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম